সুপ্রভাত বন্ধুরা, কেমন আছেন সবাই? সকালবেলা মিষ্টি কুমড়োর একটা খুব সুন্দর রেসিপি দিয়ে আপনাদের সাথে ব্লগ শুরু করছি, বা দিন শেয়ার করা শুরু করছি বলতে পারেন। এখানে সর্ষের তেলে মেথি আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, তার মধ্যে এই যে এরকমভাবে কেটে রাখা মিষ্টি কুমড়ো দিয়েছি, একটু নুন আর একটু হলুদ দিয়েছি, একটু নাড়াচাড়া করছি, একটু নরম মতো হয়ে এসেছে। এরপরে দিয়ে দেবো হচ্ছে এই কিউব করে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে, তারপরে নাড়িয়ে চাড়িয়ে এখানে একটা ঢাকা দিয়ে রেখে দেবো। জল টল দেব, মানে কোনো জলই দেবো না, এক ফোঁটা জলও দেবো না, এটা নিজের মধ্যে সেদ্ধ হবে এবং একটু ভাজা ভাজা হবে। এটাই আজকে রুটি দিয়ে আমাদের খাওয়া হবে। এই রেসিপিটা আমি পেয়েছি আমার এক সাবস্ক্রাইবার দিদির কাছে, যিনি আগের ব্লগের কমেন্টে রেসিপিটা আমাকে দিয়েছিলেন। তুমামিত্র সম্ভবত তার নাম, টুনামিত্র কি টুমামিত্র দিদি, যদি নামটা ভুল বলি আমি নামটা এখানে দিয়ে দেবো, এখানে লেখা দিয়ে দেবো। তো সেই জন্য অসংখ্য ধন্যবাদ, অনেকেই আমাকে রেসিপি পাঠান, আমার সবার রেসিপি ভালো লাগে। সবসময় যে সব কিছু করে ওঠা সম্ভব হয় এমনটা নয়, তবে কিছু কিছু রেসিপি চট করে খুব বেশি ভালো লেগে যায়। আমার মেথি ফোড়ন দিয়ে শুকনো লঙ্কা ফোড়নে ব্যাপারটা আমার কাছে বেশ নতুন লাগলো, তো সেই জন্য আমার খুব পছন্দ হলো রেসিপিটা। চটপট করা যাবে এবং জিনিসপত্রগুলো হাতের কাছে সব রয়েছে, ব্যাপারগুলো খুবই সহজ, অথচ আমার মনে হলো ব্যাপারটা খুব সুস্বাদু এবং অভিনব হবে, সেই জন্যই জিনিসটা আমি করলাম। তো যারা বাকিরা পাঠান তাদেরগুলোও ভালো হবে, ডেফিনেটলি ভালো হবে, কিন্তু আজকের এটা আমার সব কিছু হাতের কাছে ছিল এবং সব মিলিয়ে আমার চট করে খুব পছন্দ হয়েছে রেসিপিটা। তো যাই হোক, আর বকবক না করে এবারে এগুলো দিয়ে দিই। মোটামুটি হয়েই গেছে এটা ভাজাটা, ভাজা না হলেও অন্তত 60% তো হয়েই গেছে মিষ্টি কুমড়োটা। এবারেতে এটা নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে দেবো। এমনিতে ওয়াশিং মেশিন হয়ে যাওয়াতে ভারী জামা কাপড় আর একাদশী দিকে দেওয়াই হয় না, কিন্তু কয়েকদিন হলো যেটা হচ্ছে, ওই আমার ঘরে পড়ার যে ম্যাক্সিটা প্লাস আমার টুকুরের ঘরে পড়া যে জামা কাপড়, সেগুলো ওই দু একটা জিনিসপত্র একাদশী দিকে কেচে দিচ্ছিল, কিন্তু আজকে থেকে সেটুকুও আর ওকে হবে না, কারণ ওর একটুখানি কাজ বেড়েছে। নিচে তো তো ঝাড় মোছে না, ঝাড়পোছ ও করে না, সেটা সুমিতাদি করে, কিন্তু সুমিতাদির বৌমার ওই ডেলিভারি একটা সম্ভাবনা তৈরি হয়েছে, আজকে থেকে সুমিতাদি অনির্দিষ্টকালের জন্য আসবে না। ফলেতে নিচে একাদশী দিকে আমি বলেছি, রিকোয়েস্ট করেছিলাম যে একাদশীতে তোমাকে আর অন্য কিছুই করতে হবে না, ছাদটাও ঝাড় দিতে হবে না, তুমি যেটা করবে যে এখন প্রত্যেক দিন যে কদিন সুমিতাদি না আসছে সে কদিন তুমি একতলাটা ঝাড় দেবে এবং মুছবে। তো সেগুলোর জন্য ও রাজি হয়েছে, তাই আমি সমস্ত জামাকাপড় কেচে এখন নেড়ে দিচ্ছি। এসে তারপরে দেখছি যে অপরাজিতায় প্রচুর বিচি হয়েছে, অনেকটাই আমার হাত গেল না, সেগুলোকে আমাকে খুব শিগগিরই ছেড়ে দিতে হবে, কারণ নইলে একেবারেই ফুল ধরা বন্ধ হয়ে যাবে। তো এখন এই যে জায়গাটাতে, কয়েকদিন আগে একটা ওয়াশিং মেশিন ছিল যেটা আমার অনেক পুরনো ওয়াশিং মেশিন, সিঁড়ির ঠিক সামনে, সেটা কয়েকদিন আগে প্রতিবেশী একটি ভাঙাড়ি ভাইকে আমি দিয়ে দিয়েছি। তো এখন যেটা হয়েছে, এটা আমার একটা সুরাক, ছোটো প্রয়োজনের তুলনায় ছোট, যখন কিনেছিলাম তখন জুতোর সংখ্যা কম ছিল, কিন্তু এখন অনেকটাই বেড়েছে, কিন্তু তবু যা হোক এটা দিয়ে চলছে। কিছুদিনের মধ্যে হয়তো এটাকে চেঞ্জ করলেও হতে পারে, চেঞ্জ করতে হতে পারে। তো এই জায়গাটা একটু নোংরা হয়েছিল কয়েকদিন আগে পর্যন্ত, আমি এটা কেন করিনি, মানে এটাকে পরিষ্কার করা হয় কিন্তু বড্ড বেশি ধুলো পড়ে যায়, আর মানে কিছু কিছু জিনিস না, মানে যাই হোক কী বলবো আর, মানে মাঝে মাঝে ইচ্ছে করে না, বা কোনো কোনো সময় একটু অভিমান হয়, কিসের উপর অভিমান হয় আমি ঠিক আপনাদের বোঝাতে পারবো না। তো যাই হোক, তারপর ভেবে দেখি যে যে ঠিক আছে, যাই হোক না কেন, যেটুকু আছে সেটুকুই অনেকের কাছে থাকে না, বা যেটুকু স্বাধীনতা আমার আছে বেশিরভাগেরই সেটা থাকে না, তো এখন সেটুকু নিয়েই যেটুকু আছে সেভাবেই গুছিয়ে টুছিয়ে থাকা যাক আর কি। তো এইভাবেই মানে ভাবছি, ভেবে দেখছি, সেই জন্য এখন চেষ্টা করছি যে যেটুকু আছে সেটুকু নিয়েই খুশি থাকার, সবসময় সেটা করি, কখনও কখনও একটু মন অবুজ হয়ে যায়, অবুজ অভিমান হয়, কিন্তু এখন যাই হোক সেটা হচ্ছে, আমি এই যে জায়গাটাকে পরিষ্কার করে নিচ্ছি এবং যতটা পারবো, এই যে এই ওপরে একটা ফ্লাইওভার ছিল সেটা ধুলো পড়ে গিয়েছিলো, সেটাকে আমি ধুয়ে নিলাম, একটু সার্ফ দিয়ে ধুলাম, কি ঝকঝকে হয়ে গেল, এবং যেরকমই হোক না কেন
গুছিয়ে রাখলে বা পরিষ্কার পরিচ্ছন্ন তার একটা আলাদা সৌন্দর্য। তো এখন এই কয়েকদিন আগে আমার অ্যামাজনে একটা ডেলিভারি এসেছিলো, তো সেই যে আমি বলেছিলাম বোধ হয় আপনাদেরকে যে আমি একটা এরকম বাকেটের অর্ডার করছি মানে ওই ঘর মোছার জন্য, তো তখন ওমিক্রনের খুব বেশি বাড়াবাড়ন তো মনে হচ্ছিলো যে হয়তো বা একাদশীর দিকে একটু ব্যাহতি দিতে হতে পারে। সেই সময়টায় আমি ভেবেছিলাম যে এরকম একটা যদি মপার আমি কিনে নিই, যেটা আমি দিনহাটায় মাকে গিফট করেছিলাম, সেটা এটা আমি অনলাইনে অর্ডার করেছিলাম এবং অনলাইনে সস্তা পড়েছে অনেকটাই, কারণ আমি তো কালকেও গিয়েছিলাম ওই FBB-তে মানে ওই বিগ বাজারে, সেখানেও দেখলাম সে অন্দাজে আমি যেটা পেয়েছি সেটা অনেকটাই কমে এবং কোয়ালিটিটা যথেষ্ট ভালো। তো কেবলমাত্র উপরে আমি ব্যবহার করব না, এটা নিচে আলপনা দিয়েও ব্যবহার করবে, কারণ এর মধ্যখানে যদি একাদশী দিয়েও কামাই করে তখন তো উপরটা আমাকে মুছতে হবে এবং নিচটা ওকে। তো সেই জন্যই ভাবছি এই জিনিসটা এখন খুব কাজের হলো আমাদের, এটা অনেকদিন আগেই করা উচিত ছিল। তো যাই হোক হলো। তো এখন সন্ধেবেলায় আমার এই সিলিন্ডারটা দেখে খুব বিরক্ত লাগছিলো, এই সিলিন্ডারটা আমার মনে হচ্ছিলো সৌন্দর্য ভীষণভাবে ব্যাহত করছে। তা আজকেই আমি অ্যামাজনে ওই সিলিন্ডারের একটা কাভারের অর্ডার করলাম, কিন্তু যতদিন না পর্যন্ত এটা আসে ততদিন পর্যন্ত কাজ চালানোর জন্য দুটো দুপাট্টা নিয়ে আমি আমার মতো করে একটুখানি ওই কাভার করে দেওয়ার চেষ্টা করলাম। খুব একটা ভালো কিছু হয়নি, কিন্তু যেটুকু হয়েছে সেটুকুই খারাপ লাগছে না আমার, সব মিলিয়ে শেষে আপনারা দেখবেন খুব একটা খারাপ লাগছে না। তো এখন যেটা হয়েছে যে এটাকেও আমি আগেরটার মতো করে দুভাজ করে দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু দেখলাম যে না, দুভাজ করে দিলে অতটাও ভালো লাগছে না। পরে এটাকে এবার খুলে পুরো এক ভাঁজ করে যে শাড়ির মতো পেঁচিয়ে পেঁচিয়েই আমি করে দিলাম সেফটি পিন দিয়ে গিথে গিথে। তো এমনভাবে লাগিয়েছি যাতে করে খুব সহজেই ব্যাপারটাকে খুলে নেওয়া যাবে, আবার খুব সহজেই ব্যাপারটা আবার পরিয়েও দেওয়া যাবে। তো এই যে ইয়ের মতো করে সিলিন্ডারকে শাড়ি পরানোর মতো করে পরিয়ে নিলাম এবং সব শেষে একেবারেই যে খুব খারাপ লাগছিল তা না, হ্যাঁ তবে খুব একটা মারাত্মক মার্কাটারি সুন্দর লাগছিল তা না হলেও একেবারেই খারাপ লাগছিল এমন টাও কিন্তু নয়। তোমার এই জুগাড়ো বন্দোবস্ততে দুটো দুপাট্টা হলো, আর তারপরে যেটা হলো হচ্ছে এটা হচ্ছে একটা নিচে ফাটা মেলামাইনের প্লেট ছিল, যেটা তলাটা একটু ফেটে গিয়েছিলো, এটা কাজে লাগতো না। সেটার উপরে আবার একটা চাকতি, রুটি বেলার চাকতি, যেটার একটা পায়া একটুখানি ছোটো বড়ো জন্য ওটা কোনো দিনও ব্যবহার হতো না। আর তার উপরে হচ্ছে একটা বোতল, যেটাকে আমি একবার ডেকর করেছিলাম, মানে ওই আর কি আমার কাঁচা হাতে ওই একটু ফেব্রিক দিয়ে একটুখানি খানদানি লেখার চেষ্টা করেছিলাম, যেহেতু আমার শ্বশুরবাড়ি পদবী খান এবং খানদানি ব্যাপারটা আমার বেশ নামটা পছন্দ হয়েছিল, সেটা দিয়ে করেছিলাম। কিন্তু সব মিলিয়েমিশিয়ে আমার যেন মনে হচ্ছিলো কী যেন নেই কী যেন নেই, সেটা ভেবে আমি আর একটা ছোট্ট করে ফুলদানিও অ্যাড করলাম এবং এখানকার জন্য তৎক্ষণাৎ দুটো পর্দারও অর্ডার করে দিলাম। তো এখন যেটা দেখছেন যে ওই আমার দুপুরবেলাতে আজকে রান্না হয়েছিল আলু ফুলকপির তরকারি, তো ভাত আজকে আমি এক্সট্রা করিনি, মানে জাস্ট দুপুরবেলার জন্যই করেছিলাম। তো রাত্রেবেলায় ভাবছিলাম যে তরকারিটা যখন বেঁচে গেছে সেটাকে মিক্সিতে খুব ভালো করে ব্লেন্ড করে নিয়ে তারপর সেই তরকারিটার সাথে একটু আটা দিয়ে, মানে ওই একেবারে স্ম্যাশ করা তরকারির সাথে একটু আটা দিয়ে সেটাকে খুব ভালো করে মেখে ওরকমভাবে একটা পরোটা আমি করব। তো আর কোনো কিছুই মেশাবো না, না নুন না অন্য কিছু, কারণ সবই ওই তরকারিটার মধ্যে রয়েছে। তারপরে খুব ভালো করে ওটাকে ভালো করে মাখবো, মেখে তারপর লেচি কেটে সেটা খুব সুন্দর খেতে হয়। আমার চ্যানেলে যারা পুরনো দর্শক তারা জানেন যে আমি এরকম লেচি কেটে তরকারি করি। তো এখন ব্যাপারটা হচ্ছে আমি যেটা দেখালাম সেটা হচ্ছে যদি আমার একটু আটাটা মানে কি বলবো তরকারির জন্য ইয়েটা কম হতো, এই তরকারিটা কম হতো, তাহলে হয়তো বা আমি একটুখানি ওই মিক্সির ধোয়া জলটা দিয়ে আর একটুখানি মেখে নিতাম আটাটা, কিন্তু প্রয়োজন হলো না। এমনভাবে মানে পরিমাণ করেছি যে একেবারেই মানে আটা এবং তরকারি পরিমাণ সমান সমান হয়েছিল, জলটার এক্সট্রা কাজে লাগলো না। তো ওটা ফেলে দিলাম, কোনো প্রয়োজন নেই এখন। এরপরে এটাকে দুটো রুটি পরোটাই আপাতত বেলবো, কারণ আপাতত আমি একটু পুরকেই খেতে দেবো, কারণ ওর খিদে পেয়ে গেছে। এখন প্রায় 9:20, তো এখন ওকে খেতে দিয়ে দুটো পরোটা ভেজে দেবো, তারপরে নিজেরটা করবো। বন্ধুরা, আপনারা তো যারা জীবন সম্পর্ক অভিজ্ঞ তারা তো জানেন যে জীবনটাই একটা রঙ্গমঞ্চ, কবিরাও বলে গেছেন।
আজকে বোধহয় আমার জীবনের অন্যতম একটা সেরকম দিন, যে দিনটাতে মানে সারাটা দিনই আমি ভালো থাকার অভিনয় করে গেলাম। কিন্তু যখন আমি সব কাজ করেছি কিন্তু প্রচণ্ড মন খারাপ নিয়ে, আমার এই সময়টা আমি পরোটা করছি, এই সিলিন্ডারকে ঢাকছি, এই যে ঘর সাজানোর চেষ্টা করছি, সব কিছুই একটা মন খারাপকে ঢাকা দেওয়ার একটা প্রলেপ দেওয়ার একটা আস্পৃহাই বলা যেতে পারে। তো যাই হোক, চেষ্টা করছি, যতদূর কতদূর সফল হতে পারবো আমি জানি না। তো এখন পরোটাটা ভাজা হয়েই গেছে, দেখতে বেশ সুন্দর হয়েছে, খেতেও ভালো হয়েছে, মেয়ে আমার তৃপ্তি করে খেয়েছে। এই যে দেখুন, দেখতে খুব সুন্দর হয়েছে। আর এখন ওই আরেকটু গুছিয়ে নিলাম এবং আর একটা অ্যাড করে দিলাম ফুলদানি। এই জায়গাটার জন্য অ্যামাজনে একটা জিনিসের অর্ডার করলাম। তো সব মিলিয়ে কেটে গেল আজকে আমার দিন। আজকে এমন একটা দিন কাটালাম যে সারাদিনে আপনাদের সামনে এসে কথা বলছি একদম ব্লগ এন্ড করার সময়। আসলে সব দিন সমান যায় না আমার। আজকে কালকে রাত থেকেই আসলে খুব মনটা খারাপ। মন খারাপ কেন কি মানে কি মানে বাবার জন্য খুব মন খারাপ করছে, মানে কি বলবো। আজ থেকে 4 বছর আগে মানে এই সময়টায় আমি দিল্লিতে আমার বাবার সে সময়টা শেষ সময় আর কি, মানে তাকিয়ে তাকিয়ে দেখছি কিছুই করতে পারছি না। তো যাই হোক, সময় কেটে গেছে, দিন কেটে গেছে, মা একা একা। তারপরে তো যেটা হলো যে ঠিক আছে দিন তবু আজকে কাটছে, যাই হোক। তারপরে তো বিকেলবেলার দিকে মানে কাকতালীয় ভাবেই আমার এক দিদি ফোন করলেন, মানে আমার এক কাজিন দিদি। তো সে ফোন করে তার সাথে কথাবার্তা হলো কথোপকথনের ভিত্তিতে, মানে কথার পিঠে কথা, মানে ইচ্ছা করে কোনো কিছু না, কিন্তু একটা পরিস্থিতির কথা উঠে এলো আর কি, যে সে সময়টায় একটা মানে বাবা চলে যাওয়ার পরের ঘটনা, মানে জাস্ট সদ্য গেছেন আর কি, তারপরে একটা ঘটনা ঘটেছিল যেটা মানে খুবই দুর্ভাগ্যজনক আর কি। সদ্য বাবার তখন কাজও হয়নি। আমি জানি না মানে সংসারের পলিটিক্স ঠিক ঠিক জানি না, মানে আমি ব্যাপারগুলো বুঝি না, যে কিছু এত কিছু হয়ে গেছে, 4 বছর কেটে গেছে, আরও অনেক কিছু ঘটেছে, কিন্তু ভুলতে না পারা বলুন বা ক্ষমা করতে না পারা বলুন, সেগুলো আমারই অপারগতা, আমারই দোষ, আমারই সীমাবদ্ধতা। জানি না, সংসারের পলিটিক্স না সাংঘাতিক হয়, সবই বুঝতে পারি কিন্তু ঠিক পলিটিক্সের মধ্যে ঢুকতে পারি না, এই আর কি কথা। মানে পারি না না, মানে ইন্টেনশনালি ঢুকি না, তবে যদি নিতান্তই একটা জাঁতাকলে পড়ে যাই তখন তো করার কিছু থাকে না অনেক সময়। তো এই আর কি, সেই সময়ের যে কিছু কিছু কাণ্ড কারখানা কিছু কিছু মানুষের সারা জীবন মনে থাকবে। আমি ভুলতে পারি না কেন বা ক্ষমাই বা কেন করতে পারি না, সেই জন্যই হয়তো পিছিয়ে যাই। এই আমারই দুর্বলতা, আমারই অক্ষমতা, আমারই অপারগতা, আমারই সীমাবদ্ধতা, সব কিছু আমারই দোষ, আমারই ভুল যে আমি এটাকে ভুলতে পারছি না। আমি এগুলোকে নিয়ে এখনো ভাবছি, মানুষটা আমার বাবা। যে ওদিক থেকে যারা আমাকে দেখছেন আজকে, তাদের কাছে যারা গুরুজন এবং যারা যাদের আমি গুরুজন, প্রত্যেককেই বলছি, প্রত্যেকের মধ্যেই তো কিছু হলেও ঈশ্বরের বাস রয়েছে, তাদের কাছে আমার অনুরোধ যে আপনারা একটু প্লিজ ভগবানের কাছে প্রার্থনা করবেন যে আমি যেটা কে নিয়ে খুব বেশি কষ্ট পেয়ে এসেছি এতদিন যাবৎ, সেটা যেন আর বাবা মা সারা জীবন থাকে না, সেটা যেমন ঠিক নিয়েছি। কিন্তু সেই সময় মানে ওই সময়ে ওই সময়ে এরকমভাবে ভাবতে পারা, সেটাকে ঘটনা প্রবাহিত করতে পারা, সাকসেসফুল হওয়া, আশপাশের লোকেরাও মানে সেটাতে, যাই হোক আর কি, মানে সব মিলিয়েমিশে যা ঘটেছিল সেটা যেন আমি ভুলতে পারি, আমি যেন মানুষকে আমার মতো করে যেন ক্ষমা করে দিতে পারি। আমি এখনও পারিনি, আমি একদিন ভেবেছিলাম, একটা ভ্রমের মধ্যে ছিলাম,
আমি হয়তো পেরেছি, কিন্তু সেটা সব আরো সময় হয়তো লাগবে, জানি না আর কি। যার যার কর্মফল তার তারই থাকুক। মানে আমি ধরুন একটা খারাপ কিছু করলাম, সেটা কর্মফল যেন আবার পরবর্তী প্রজন্মকে না ইয়ে করতে হয় আর কি, বয়ে না বেড়াতে হয় আর কি। যাই হোক, খুব একটা আওছালো কিরকম একটা যেন হলো শেষটা, মানে প্রথম থেকে শুরুটাই আর কি একটু ছন্দ পতনের ব্লগ আজকে। ভালো থাকবেন সবাই, নিজের নিজের প্রিয়জনের সাথে আজকের দিনের জন্য বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে কালকে। বাই বাই।